আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কৃষি সারা পেলে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদেরকে বলবো আজকে কি করে অর্ডার প্রিপারেশন করতে হয়, বিশেষ করে যারা লকডাউনের কারণে শুরু করতে পারছেন না, কি করে বসে আছেন কিন্তু অর্ডার প্রিপারেশন করতে পারছেন না, বা যারা ভাবতেছেন ট্যাঙ্কি করবেন বা বায়োফ্লক করবেন কিন্তু সেটা কীভাবে অর্ডার প্রিপারেশন শুরু করবেন সেটা করতে পারছেন না। তো বন্ধুরা, অর্ডার প্রিপারেশন শুরুতে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনার মাছের কী লাইন হবে, যে সেটা কি 1000-এর লাইন হবে বা 1000-এর বেশি হবে না কম হবে। যে মাছের লাইন বলতে বোঝায় যে প্রতি কেজিতে আপনার কতগুলো মাছ, যদি 500 পোনাতে 1 কেজি হয় সেটা হবে 500 লাইনের মাছ, 1000-এ 1 কেজি হলে সেটা হবে 1000 লাইনের মাছ, আর যদি আপনার 2000 কেজি হয় সেটা 2000 লাইনের মাছ। তো বিষয়টা যেটা বলছিলাম যে যদি 1000 লাইনের কম হয় সেক্ষেত্রে এক ধরনের অর্ডার প্রিপারেশন করতে হবে, যদি 1000 লাইনের বেশি হয় সেক্ষেত্রে আপনি এক ধরনের প্রিপারেশন করতে হবে। তো আমি প্রথমে বলছি যে আপনার মাছে যদি মনে করেন 500 বা 700 বা 300 থেকে যদি 1000-এর ভিতরে 800 লাইনের মাছ হয় সেক্ষেত্রে আপনাকে পুরোটা জল আপনি প্রিপারেশন করতে পারেন। আর অন্যথায় যদি আপনার মাছের লাইন যদি মাছের পরিমাণটা যদি ছোটো হয়, যে 1200 থেকে 2000 লাইনের মধ্যে হয়, সেক্ষেত্রে আপনাকে একটু ভিন্ন জল প্রিপারেশন করতে হবে ভিন্নভাবে। যেমন আপনি খুব মানে ছোটো পোনাটা যদি আপনি অনেক বেশি পানির মধ্যে দিয়ে দেন সেক্ষেত্রে হয় কি যে আপনার ওই পানিতে ওই মাছের একটা স্ট্রেস চলে আসে, অনেক বেশি পানিতে পানির গভীরতার জন্য মাছের একটা স্ট্রেস চলে আসে। সেজন্য আপনি আপনার পোনাটা যদি ছোট হয় সেক্ষেত্রে আপনার 10,000 লিটার ট্যাঙ্কি হলে সেক্ষেত্রে আপনার 7,000 লিটার মানে আপনার পানি প্রিপারেশন করাই ভালো। আর যদি আপনার পানির সোর্সে যদি আয়রন থাকে সেক্ষেত্রে আপনাকে 1000 লিটার পানি ড্রেন আউট করতে হবে। কীভাবে করতে হবে, আপনি প্রথমে 7,000 লিটার পানিটা 10,000 লিটার ট্যাঙ্কিতে 7,000 লিটার পানি ভরলেন, ভরার পরে আপনি একদিন পুরোপুরি এরেশন দিলেন। এরেশন দেওয়ার শেষে আপনি কী করলেন, ওই এক ঘন্টা এরেশন বন্ধ রাখলেন। বন্ধ রাখার পরে আপনার যে আয়রন সোর্সটা, যে পানিতে যে আপনার আয়রনটা আছে, সেই আয়রনটা আপনার ঠিক ট্যাঙ্কির তলায় জমা হবে। যেমন আপনার এরিয়েশন 1 ঘন্টা বন্ধ রাখার পরে আপনার যে আয়রনটা পানির নিচে জমা হবে সেক্ষেত্রে আপনাকে 1000 লিটারের মতো পানি ড্রেন আউট করতে হবে। 1000 লিটার মতো পানি ড্রেন আউট করে বাকি যে জলটা থাকে সেটা দিয়ে আপনি দুদিন এরিয়েশন দিন। এরিয়েশন দেওয়ার পরে কোনো এরিয়েশন বন্ধ করবেন না, দুদিন এরিয়েশন দিন। এরিয়েশন দেওয়ার পরে আপনার ট্যাঙ্কিতে দুদিন এরিয়েশন দেওয়ার পর আপনি ঠিক সন্ধ্যার সময় আপনি CaCO3, মনে রাখবেন চুন, ক্যালসিয়াম কার্বনেট, সেটা যাতে কোনোক্রমেই নর্মাল চুন বা ক্যালসিয়াম অক্সাইড না হয়, অবশ্যই আপনাকে ক্যালসিয়াম কার্বনেট দিতে হবে। কারণ CaCO3 আপনার মাছের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে। আমাদের মানুষের যেমন ক্যালসিয়ামের প্রয়োজন আছে, মাছেরও ঠিক ক্যালসিয়ামের প্রয়োজন আছে। আর তাছাড়া ক্যালসিয়াম কার্বনেট এমন একটা জিনিস যেটা দিয়ে আপনার pH-এর মাত্রা কন্ট্রোল করা হয়। আপনার pH সবসময় আপনি 1000 লিটার পানিতে যদি আপনি 10 গ্রাম CaCO3 দেন সেক্ষেত্রে যেটা হবে, আপনি যদি 50 গ্রামও দেন সেটা সেম হবে, কিন্তু অন্য অন্য চুন ব্যবহার করলে আপনার এটা অনেক বেশি তফাত হবে। যেমন নর্মাল চুন যদি আপনি একটু একটু প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনার pH অনেক বেড়ে যাবে, সেক্ষেত্রে আপনি আর আপনার ট্যাঙ্কের pH কন্ট্রোল করতে পারবেন না। তো CaCO3 দিলে আপনার pH সবসময় কন্ট্রোলে থাকবে, সেটা একটা লিমিটের মধ্যে থাকবে, 8.5-এর উপরে কোনো সময় আপনার pH উঠবে না। যেটা বলছিলাম, আপনার প্রত্যেক 1000 লিটার পানির জন্য আপনি 10 গ্রাম করে CaCO3 অ্যাড করুন। আপনার যদি 6000 লিটার থাকে সেক্ষেত্রে 60 গ্রাম অ্যাড করুন, 60-70 গ্রাম যতটুকু ইচ্ছা ব্যবহার করতে পারেন, কিন্তু সেটা 100 গ্রামের বেশি নয়। যদি বেশি ব্যবহার করেন সেক্ষেত্রে pH একটু বেড়ে যাবে, কোনো দরকার নেই। আর প্রথম দিকে আপনি pH নিয়ে কোনো টেনশন করবেন না, কারণ আপনার প্রথম সপ্তাহে pH একটু ওঠানামা করবেই, সেটা নিয়ে আপনাকে তো ভাবলে হবে না। তো আপনার প্রত্যেক 1000 লিটার আপনি 10 গ্রাম করে CaCO3 অ্যাড করার পর আপনি আপনার TDS চেক করুন। নর্মাল পানি আপনার আমাদের সাবকন্টিনেন্টে TDS-এর মাত্রা সবসময় 150 থেকে 250-এর মধ্যেই হয়। তো আপনি TDS বাড়াতে হবে, আপনাকে TDS কত করতে হবে,
আপনি যদি ক্যাটফিস করেন সেক্ষেত্রে ক্যাটফিস করেন আর কাটফিস করেন, আপনার টিডিএস কোনো সময় 1000-এর উপরে করা উচিত না। আমরা অনেকেই বলি যে কাটফিশের ক্ষেত্রে 1 PPM আর ক্যাটফিশের ক্ষেত্রে 1.5 PPM, কিন্তু আসলে এটা এরকম না, এটা অত বেশি বাড়ানোর দরকার নেই। আপনার শুরুতে আপনি টিডিএস 1000-এর মধ্যে রাখুন। আর একটা কথা মনে রাখবেন, কোনো সময় টিডিএস আপনার প্রত্যেকটা সময় বাড়বে সেটা কিন্তু কমবে না। আপনার পেজ পারলে পেজ কমাতে পারবেন, আপনি তেঁতুল জল ব্যবহার করে কিছুটা পিএইচ কমাতে পারবেন, কিন্তু টিডিএস কিন্তু কমানোর কোনো সিস্টেম নাই। সো আমরা শুরুতেই টিডিএস আস্তে আস্তে বাড়াবো। তো এর জন্য কী করবো, আমরা প্রত্যেক আপনার ট্যাঙ্কিতে সবসময় 2 কেজি করে র সল্ট বা ডিআয়োনাইজড যে 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 লবণে আপনার আয়োডিন নেই সেরকম লবণ আমরা ট্যাঙ্কিতে অ্যাড করবো। আমাদের অবশ্যই মনে রাখতে হবে, আমরা কোনো সময় লবণ বা চুন কোনো সময় সরাসরি ট্যাঙ্কিতে প্রয়োগ করবো না। আমরা সেটা একটা বড় পাত্রে নিয়ে সেই পাত্রে বড় পাত্রে মিশিয়ে নিয়ে সেটা আমরা ট্যাঙ্কি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিব। তো আমরা শুরুতেই ট্যাঙ্কিতে আমাদের টিডিএস চেক করে নিয়েছি, যদি সেটা 150 হয় বা 200 হয় যেটা যেটাই হোক কোনো সমস্যা নেই। আমি প্রত্যেকবারে একটা বালতিতে বা একটা বড় পাত্রে নিয়ে 2 কেজি করে লবণ অ্যাড করবো। আমার প্রথম 2 কেজি করে লবণ অ্যাড করার পরে আপনার টিডিএস দেখতে হবে অবশ্যই বাড়বো। সেক্ষেত্রে আপনার কী হবে, হয়তো 200 থাকলে 400 হবে বা 600 বা 700-র উপর আপনি বাড়াবেন না, কিন্তু সেটা পর্যায়ক্রমে বাড়াবেন, একটা ধাপে ধাপে বাড়াবেন। আর শুরুতে আপনার যে মাসেই আপনি চাষ করেন 600-700-র উপরে টিডিএস করার কোনো দরকার নেই। যে যাই বলুক, আপনি কোনো সময় 700-র উপরে করবেন না প্রথমে। তো আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি যে টিডিএস বাড়াবেন প্রথমেই, আপনি কিন্তু টিডিএস কমাতে পারবেন না। তো প্রত্যেকবার 2 কেজি করে লবণ অ্যাড করার পরে আপনি প্রত্যেকবার একটু পরে পরে আপনার আধা ঘন্টা পর পর আপনি আপনার ট্যাঙ্কিতে টিডিএস কী আছে সেটা আপনি মোটামুটি 700-700-650 বানিয়ে নেওয়ার পর আপনার পিএইচ তো আপনার প্রথমে কন্ট্রোল আসবে না, মোটামুটিভাবে পিএইচ আপনি এক সপ্তাহের মধ্যে পিএইচ কন্ট্রোল আসবে না, এটা আপনার ওঠানামা করবেই। তো আপনাকে কী করতে হবে, টিডিএসের জন্য আপনি লবণ দিলেন, মানে স্যালেন্টের জন্য লবণ দিলেন। টিডিএস মানে টোটাল ডিজলভ সলিড, আপনার পানিতে কী পরিমাণ ডিজলভ সলিড মানে দ্রবীভূত কী পরিমাণ সলিড আছে সেটা আপনার টিডিএস। এভাবে চুন দেওয়ার পর আপনার টিডিএস মোটামুটি 700-র মতো আনার মাধ্যমে এরপর আপনি আপনার ট্যাঙ্কিতে 100 গ্রাম প্রোবায়োটিক সেটা একটা বড় পাত্রে নেওয়ার পরে আপনি ট্যাঙ্কির পানি দিয়ে, আপনি মনে রাখবেন অবশ্যই আপনার এখন ট্যাঙ্কির পানি কিন্তু প্রস্তুত, আপনার ট্যাঙ্কির পানিতে টিডিএস পিএইচ মোটামুটি সব কন্ট্রোলে আছে। সো আপনি অবশ্যই আপনার যে প্রোবায়োটিক অ্যাড করবেন সেটা অবশ্যই 1 বালতি পানিতে আপনার 100 গ্রাম প্রোবায়োটিক নিয়ে সেটা পানিতে খুব ভালোভাবে মিশ্রণ করে পুরো ট্যাঙ্কিতে ছিটিয়ে দিন। সাথে সাথে আপনার 1 থেকে 1.5 কেজি মোলাসেস, অবশ্যই মোলাসেস চিটাগোর সেটা আপনার ট্যাঙ্কিতে যোগ করে দিন। মোলাসেসটাও কিন্তু আপনার একটা বড় বালতিতে নিয়ে সেটা মিক্স করতে হবে। যে কোনো কিছু আপনি চুন দেন, লবণ দেন বা প্রোবায়োটিক দেন বা মোলাসেস দেন, সব কিছু আলাদা আলাদা পানিতে মিশিয়ে আলাদা আলাদা ট্যাঙ্কি থেকে পানি নিয়ে যে কোনো একটা বড় পাত্রে আপনি মেশাবেন, ভালো করে মেশাবেন, মিশিয়ে পুরো ট্যাঙ্কিটা ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। এরপর টানা 3 দিন এরেশন দিন। এরেশন দেওয়ার পরে একটা পর্যায়ে আপনার মোটামুটিভাবে আপনার ফ্লক তো আসবে না, আপনার প্রোবায়োটিকটা মোটামুটিভাবে অ্যাক্টিভ হবে। 3 দিন এরেশন দেওয়ার পর আপনি ইচ্ছা করলে পনা ছাড়তে পারেন। পনা ছাড়ার পরে প্রথমে কিন্তু আপনার অ্যামোনিয়া কন্ট্রোলে আসবে না। অ্যামোনিয়া টেস্ট করতে গেলেন আপনি, অ্যামোনিয়া আপনাকে দেখাবে 2, 3, 4, আরও 4-4 মতো আসতে পারে, কিন্তু আপনি একদম চিন্তা করবেন না যে প্রথমে এক সপ্তাহ প্রথমে 3-4 দিন মোটামুটিভাবে পনা ছাড়ার পর প্রথমে 3-4 দিন আপনার অ্যামোনিয়া কন্ট্রোলে আসবে না। সো ফ্লক নিয়ে কোনো টেনশন করবেন না, ফ্লক সময় হলে ফ্লক ঠিকই হবে, আর শুরুতে আপনার ফ্লক হবে না। যেহেতু আপনার মাছের বর্জ্যটা যদি মাছ যদি বর্জ্য না ছাড়ে সেক্ষেত্রে অ্যামোনিয়া হবে না, বর্জ্য ছাড়লে অ্যামোনিয়া হয় আর অ্যামোনিয়া হলেই কিন্তু ফ্লকটা হয়। সো আপনার ট্যাঙ্কিতে ব্যাকটেরিয়াগুলো আস্তে আস্তে অ্যাক্টিভ হচ্ছে, আর ওইদিকে যেহেতু আপনার এই মাছও বর্জ্য ছাড়তেছে সেক্ষেত্রে অ্যামোনিয়া হচ্ছে, তো এটা আস্তে আস্তে অ্যাডজাস্ট হতেছে, হইতে হইতে মোটামুটি 7-8 দিন 10 দিন মোটামুটি হবে আপনার আপনার কি ফ্লকটা আসতে একটু সময় লাগে। ওরা ওয়াটার প্রিপারেশনের সাথে সাথে আপনাকে আর একটা কাজ করতে হবে, অ্যাপসিও রেডি করতে হবে। সো আপনি 2 দিন প্রথম 2 দিন
জলে এরেশন দেওয়ার পরে কিন্তু আপনাকে এফসিওর জন্য পানি নিতে হবে ট্যাঙ্কি থেকে। সো সেটা টিডিএস এবং পিএইচ মোটামুটি একটা ইয়াতে আসার পরে, যে আপনি পিএইচ এর জন্য চুন দিয়েছেন এবং টিডিএস জন্য লবণ দিয়েছেন, লবণ সেটা আপনার 700 মতো টিডিএস আনার পরে এবং পিএইচ এর প্রত্যেক 1000 লিটারে 10 গ্রাম করে চুন দেওয়ার পরে যেটা আসছে সেই পানিটা আপনি নিয়ে আপনার এফসিওর জন্য ড্রামে দিবেন। এদিক দিয়ে আপনার এফসিও হচ্ছে, ওইদিকে আপনার ওয়াটার প্রিপারেশন হচ্ছে, ঠিক আছে। মোটামুটি এভাবেই আপনার ওয়াটার প্রিপারেশন করা হয়। সো আমি আমার সংক্ষিপ্ত মানে আমার ছোট্ট নলেজ দিয়ে আমি যেটুকু করলাম সেভাবেই আপনাদেরকে বলার চেষ্টা করলাম। হয়তো আমার কথা অনেক ক্ষেত্রে কথা বলতে গিয়ে আমার কথা আটকে যায়, নতুন নতুন প্রথম ভিডিও করতেছি। তো আশা করতেছি আপনারা আমাকে সাপোর্ট দিবেন, আমার আমার ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন, ভুল করবই, নতুন আমি নতুন করতেছি, ঠিক আছে। ধন্যবাদ।